তো নমস্কার বন্ধুরা আজকে ভিডিওটা একটু অন্যভাবে শুরু করার চেষ্টা করলাম জানি না কেমন লাগবে আজকের ভিডিওটা তো অনেকেই কমেন্ট বক্সে বলছিলেন যে আমার ব্যাকগ্রাউন্ডটা কিছুটা একই ধরনের হয়ে যাচ্ছে তো আমার মতো ছোট একজন ইউটিউবার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা এই মুহূর্তে সম্ভব নয় কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে নাই বা পারি কিন্তু ভিডিওর তো স্বাদ একটু চেঞ্জ করা যেতেই পারে তো সেই কারণে আজকে এই ভিডিওটা এই ধরনের বানানো তো আজকের মেন টপিক হচ্ছে আমি সরঞ্জিত চক্রবর্তীর লেখা তিনটি যে বই তিনটি রত্ন আমি ওটার মধ্যে একটু কম্প্যারিজন করব যে কোনটা ভালো বা কোনটা খারাপ আমার কাছে তিনটি তিনটি উপন্যাসই আমার কাছে খুব খুব প্রিয় আমি আগের থেকে বলে দিই তাও এই ভিডিওটা বানানোর একটিমাত্র উদ্দেশ্য যে তিনটি বই তো খুবই মোটা এবং দাম ওই আশেপাশে পাঁচশো টাকার এপাস ওপাস তো যারা বইগুলোর মধ্যে একটি বইও কেনেননি তো তারা কোন বইটা কিনবেন তো সেই ধরনের একটা ছোট্ট গাইড দেওয়ার চেষ্টা তো চলুন আর দেরি না করে সরাসরি ভিডিওতে যাওয়া যাক তাহলে বইগুলো বের করে দিই দাঁড়ান বইগুলো বের করা যাক তান্ত্রিক কাকু একটু বাইরে যান আপনাকে নিয়ে পরে কথা হবে আপাতত এনাদেরকে নিয়ে তাহলে সবার প্রথম জোনাকিদের বাড়ি তারপরে আসছে আলোর গন্ধ তারপরে আসছে আমার প্রিয় আর আমার সব থেকে প্রথম পড়া সঞ্জিত চক্রবর্তীর লেখা বড়ো উপন্যাস সেটা হচ্ছে পাল্টা হাওয়া তাহলে চলুন এই তিনটে বই নিয়ে আজ কথা বলবো তো এই হলো তিনটি বই তিনটি রত্ন তো আমি বইগুলোর কি কি নিয়ে কথা বলবো সবার প্রথম আমি কিছু কিছু টপিক নিয়ে কথা বলবো কারণ আমি তিনটে বইয়ের যখন পার্থক্য বা কম্পেরিজন করছি তো যে কোনো একটা টপিকের উপর তো আর বলা যায় না অনেকগুলো টপিকে মানে ধরুন কারো কভারটা ভালো কারো গল্পটা ভালো কারো এন্ডিং ভালো কারো ভিলেন ভালো তো সব মিলিয়ে এটা দেখবো আমরা আপনি ভিডিওটা তাহলে পুরোটা দেখবেন শেষ অবধি দেখবেন আমি কভার থেকে শুরু করে গল্পের স্টোরি সব কিছু দাম থেকে শুরু করে সব কিছু নিয়ে কথা বলবো তো ভিডিও শেষে আমি বলে দেব যে আমার সব থেকে কোনটা বেশি প্রিয় তো সেই অনুযায়ী আপনারা এই রিভিউটা দেখে আপনাদের ডিসিশন নিতে পারেন যে কোনটা আপনারা আগে কিনতে পারেন আর এই ধরনের ভিডিও তো প্রথমবার করছি যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে একদম ভুল ত্রুটি মার্জনীয় এবং পরবর্তীকালে যদি এই ধরনের ভিডিও আপনারা চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন তাহলে আমি অবশ্যই নিয়ে আসবো তো এটা এক ধরনের সেমি ব্লগ টাইপের বলতে পারেন বা ব্লগ বলা চলে না তাহলে চলুন আর বেশি দেরি না করে ভিডিওতে যাওয়া যাক তো সবার প্রথমে কথা বলবো আমার প্রথম পড়া সরঞ্জিত চক্রবর্তীর লেখা বড় উপন্যাস যেটা আমি প্রথম পড়েছি তাহলে সেই বইটার নাম হচ্ছে পাল্টা হাওয়া দেখতে পাচ্ছেন কভারটা প্রথমে যখন আমি এই কভারটা যখন দেখেছিলাম খুব খুব খুশি হয়েছিলাম মানে খুব ভালো লেগেছিলো আমাকে কভারটা গল্পের টাইটেলটা দেখছেন টাইটেলটা এক সময় থ্রি ডি ছিল এখন বসে গেছে এবং এটা বোধ হয় কালপুরুষ ফন্টে লেখা এটা কোনো ক্যালিগ্রাফি নয় তো এবার চলে আসি কভারে কভারটা হচ্ছে হার্ড কভার দাঁড়ান আপনাদেরকে পুরোটা খুলে দেখাই এই হচ্ছে কভার এটা অনেকটা পুরনো বলে এই দাগ লেগে গেছে এই দাগ না লাগারও অনেক রকম টেকনিক রয়েছে যাতে না লাগে সেগুলো নিয়ে পরে আমি আলোচনা করব তো প্রথমত এখানে একটা সামারি দেওয়া আছে আর এটা দাম রয়েছে চারশো তবে চিন্তা করবেনি এখন আর চারশো নেই এটা বেড়ে গেছে বোধহয় পাঁচশো হয়ে গেছে তো এই হচ্ছে ভিতরটা অনেকের ভিতরে এই জায়গাটায় কোনো ছবি থাকে না জাস্ট একটা সিম্পল কালার থাকে কিন্তু এখানে ছবিতেও আঁকা আছে ব্যাগটা চলে আসি ব্যাকে ব্যাগটা ব্যাকেও প্রায় একই ধরনের সামনে যেমন রয়েছে আরও এই চরিত্রগুলো না আপনি যখন গল্প পড়বেন এগুলো প্রত্যেকটা কিন্তু একটা সিন সিনগুলোই আঁকা হয়েছে তো তখন যখন বইটা শেষ করার পর আপনি এই পিছনটা দেখবেন বা সামনেটা দেখবেন আরও বেশি ভালো লাগবে কারণ আপনি ক্যারেক্টারগুলোকে দেখতে পাচ্ছেন তো এখানে একটা ছোট্ট দেখে সামারি দেওয়া আছে বইটা পুরনো বলে একটু ড্যামেজ হয়েছে এবারে চলে আসি পাতা সংখ্যাতে পাতা সংখ্যাতে এই যে আমাদের হিরো অ্যাকচুয়ালি এটা আমি জানতাম না আমাকে একজন কমেন্ট বক্সে জানালেন যে এই বইটা সরঞ্জিত চক্রবর্তী তার নিজের কলেজ লাইফের একটা ঘটনা লিখেছেন যেখানে ওই হিরোটার চরিত্র অ্যাকচুয়ালি সরঞ্জিৎ চক্রবর্তী নিজের জীবনী আর হিরোইনটা হচ্ছে কলেজ লাইফের কেউ একজন হবেন তো তাদেরকে নিয়েই এই বইটা লেখা সেই কারণে এই আপনার উপন্যাসটা এত বেশি জীবন্ত তো এর পাতা সংখ্যা লেখা নেই এর পাশে মানে ছশো পঁয়ষট্টি ট্রিপল ছয় মানে ছশো ছেষট্টি তো বাদ বাকি গল্প পেজ সংখ্যা তোর পেজ সংখ্যা বা পেজ কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না পেজ কোয়ালিটি আনন্দ প্রকাশনের সাথে পেজ কোয়ালিটির কোনো কথাই হবে না তো এবারে চলে আসি বইটার সম্পর্কে তো এই বইটাতে সরঞ্জিত ম্যাজিক বলে যে জিনিসটা থেকে বেশি পাবেন এই বইটাতে আর কষ্টের পরিমাণ আছে কিন্তু এর এন্ডিংটা হচ্ছে হ্যাপি এন্ডিং আর রয়েছে বলতে টুইস্ট স্ট্যান্ড টার্ন পাবেন খুব ভালো মতোই পাবেন আর হিরোর মধ্যে হিরোর মধ্যে রয়েছে হয়েছে আপনার অন্তরীপ অন্তরীপ এবং হিরোইন হল আমাদের মৌনিকা অবশ্যই আমার ফেভারিট বা প্রিয় চরিত্রগুলির মধ্যে এক নম্বরে থাকে অন্তরীপ বা রিপ এবং মৌনিকার জুটিটি এবং কোন বইটিতে প্রেম কাহিনিটা খুব স্ট্রং পাবেন সেটা আমি একদম শেষে গিয়ে বলছি তিনটি বইয়ের কথা বলার পর তাহলে চলুন এবার দ্বিতীয় বইটার কাছে পৌঁছে যাওয়া যাক দ্বিতীয় বই হচ্ছে আমাদের কিগান বাবু। নীলচক একজোড়া নীল চোখ তো এর যে টাইটেলটা এই টাইটেলটা হচ্ছে আপনার থ্রি নয় যতদূর সম্ভব এটা থ্রি নয় আর ফন্ট বোধ একই ধরনের একই ফন্ট ইউজ করা হয়েছে ও ভুলে গেছিলাম আরেকটা জিনিস পাল্টা হাওয়ার যে প্রচ্ছ দেখেছেন ওনার নাম হচ্ছে অমিতাভ চন্দ্র এবারে দেখি কভার অর্থাৎ এটার দাম সাড়ে তিনশো ভাবা যায় সাড়ে তিনশো দাম কিন্তু এখন এটা পাঁচশো বোধহয় পাঁচশো হয়ে গেছে এটা ছোট্ট সামারি দেওয়া আছে আর এটারও সামনে আঁকা রয়েছে যেমন আগেরটাই ছিল এবার চলে আসি ব্যাক সাইডে ব্যাক সাইডেও তেমন কিছু নেই সিম্পল একটা পাহাড়ি দৃশ্য আঁকা আছে এটাই সম্ভবত গল্পের প্রথম প্রথম দৃশ্য হতে পারে কারণ পাহাড়ি এলাকা দিয়ে শুরু হয় এবং পাহাড়ি দিয়েই শেষ হবে এবারে ভিতরে যাওয়া যাক ভিতরে এই যে আমাদের লেখকের ছবি এবং এটার প্রচ্ছ দেখেছেন এটারও প্রচ্ছ দেখেছেন অমিতাভ চন্দ্র এবং এর পাতা সংখ্যা যাওয়া যাক পাতা সংখ্যা হচ্ছে চারশো সত্তরটি অর্থাৎ চারশো একাত্তর ফোর সেভেন ওয়ান এবারে চলে আসি এই বইটার সম্পর্কে বইটাতে আপনি সরঞ্জিত ম্যাজিক পাবেন ভালো মতোই কষ্টের পরিমাণ মোটামুটি যেমন থাকে প্রতিটা গল্পে কুড়িটার বেশি চরিত্র রয়েছে টোয়েন্টি প্লাস ক্যারেক্টার রয়েছে এবং চলে আসি গল্পের হিরো অর্থাৎ কিগান কিগান হচ্ছে মোস্ট মানে প্রিয় বা সবারই প্রিয় এটা মোস্ট লাভেবেল ক্যারেক্টারের মধ্যে কি গান পড়ে কারণ কি গানের সাথে অনেকেই অনেক পাঠকই রিলেট করতে পেরেছে তাই কী গান হচ্ছে সকলেরই প্রিয় তো এবার চলে আসি আমার শেষতম বই অর্থাৎ তিন নম্বরের লাস্ট শেষতম আমাদের জোনাকিদের বাড়ি তো এই বইটার প্রচ্ছদ সব থেকে বেশি ভালো লেগেছে কারণ এর এই নামটাও হচ্ছে এটা থ্রি পুরোটাই নামটা থ্রি ডি এখনও উঠে আছে আমি জানি না আলোর গন্ধটা থ্রিডি ছিল কিনা কিন্তু ওটাতে এখন হাত দিতেও কিছু বুঝতে পারলাম না সত্যিকারে বলতে তো এটা থ্রি এবং এটা ক্যালিগ্রাফি করা সেই কারণে আরও বেশি ভালো লাগছে এবং এর যে দেখতে পাচ্ছেন এর যে কভারটা খুবই সুন্দর এঁকেছেন খুবই সুন্দর আমার খুব ভালো লেগেছে এবার এবারে চলে আসি এর ভেতরে ভেতরটা যাওয়ার আগে তবে হ্যাঁ একটা কথা বলবো এই যে দেখতে পাচ্ছেন এখানটা খেয়ে নিয়েছে এখানটা খেয়ে নিয়েছে বলতে আপনি যখন অনলাইনে অর্ডার করবেন না এই জিনিসগুলো খেয়াল রাখবেন কারণ বইগুলোর মোটা থিকনেস তো দেখতে পাচ্ছেন অনেক তো এগুলো যদি প্রথম থেকেই ছেঁড়া থাকে তাহলে এগুলোকে টেকানো না বহুত মুশকিল হয়ে যায় তো এগুলো খেয়াল করবেন এগুলো এরকম ছেঁড়াছিঁড়ি থাকলে বা পাতা মোড়ামুড়ি থাকলে আপনারা কিন্তু ব্যাক করে দেবেন এবারে চলে আসি সামনে এ পাশে একটা ছোট্ট সামারি এবং এটার দাম পাঁচশো টাকা তো এটা পাঁচশো পঞ্চাশ হয়ে গেছে এখন বোধহয় এটা খুব বেশি বাড়াতে পারিনি কারণ প্রথম থেকেই এটা বাড়ানো এবারে চলে আসি গল্পের গল্পের না এবারে সামনে চলে আসি সামনেটা দেখতে পাচ্ছেন মানে আপনার যদি কভারও ছিঁড়ে যায় তো আপনার এইখানটা থেকে যাবে খুবই ভালো জিনিস এবারে চলে আসি বইয়ের পেছন দিকে পেছন দিকটাও আমার সব থেকে মানে সব থেকে ভালো কারণ আপনি যে চরিত্রগুলোকে পড়বেন সেই চরিত্রগুলোর নাম একে একে দেওয়া আছে যেমন রুপিন কাজু পেখম এই যে আমাদের হিরো হিরোইন এছাড়া আমাদের আরেকটা হিরোইন হচ্ছে হিরো হচ্ছে পুস্কিন আর এখানে নই তো এরকম সব সকলে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের সরঞ্জিত বলেও একটি চরিত্র রয়েছে দারুন মানে গল্পের মাঝে মাঝে যখনই আসবে আপনার মন ভালো করে দেবে আত্মভোলা টাইপের একটি চরিত্র তো এই কভারটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবারে চলে আসি এর ভেতরে ভেতরে চলে আসি এই যে আমাদের দাদার ছবি সকলের প্রিয় দাদা এবং এর কভারটা এঁকেছেন আমাদের রৌদ্র মিত্র তো আগের দুটো কভার এঁকেছিলেন অমিতাভ চন্দ্র এটা এটা কিন্তু এঁকেছেন রৌদ্র মিত্র এবারে চলে আসি পাতা সংখ্যাতে পাতা সংখ্যা পাতা সংখ্যা হচ্ছে পৃষ্ঠা সংখ্যা পাঁচশো বাহাত্তর অর্থাৎ ফাইভ ও এখানে লেখাই আছে মানে এর পরেরটা ফাইভ সেভেন ফোর পাঁচশো চুয়াত্তরটি কিন্তু এটা আমারও ভুল হয়েছিলো থেকে মোটা বই কিন্তু পাল্টা হওয়া কারণ এর পৃষ্ঠা সংখ্যা সবথেকে বেশি এটা এটা কিন্তু আমরা থিকনেস দেখে আমরা ঘাবড়ে যাই কারণ এর পাতা সংখ্যা সব থেকে বেশি এটা ছশোর গায়ে দেখুন মোটা কিন্তু পাল্টা হওয়ার পৃষ্ঠা সংখ্যা বেশি আমি একটা জিনিস ভুল বলেছি আমি বলেছি ভুল করে আলোর গন্ধে কুড়িটার বেশি চরিত্র না আলোরগন্ধে সব থেকে বেশি চরিত্র রয়েছে সেটা হচ্ছে পঁয়ত্রিশটার বেশি চরিত্র রয়েছে এবং জোনাকিদের বাড়িতে রয়েছে কুড়িটার বেশি চরিত্র এবং কষ্টের পরিমাণ জোনাকিদের বাড়িতে সব থেকে বেশি যারা পড়েছেন তারা জানেন এবং শেষে কারণ শেষটা খুবই খুবই দুঃখের খুবই হৃদয় বিদারক যাকে বলতে পারেন এবং টুইস্ট অ্যান্ড টার্ন প্রচুর রয়েছে প্রথম থেকে শেষ অবধি সরঞ্জিত ম্যাজিকও খুবই রয়েছে ভালো রয়েছে এবং হিরো হিরো অর্থাৎ কাজু বা পেখম হিরোইন মানে আমাকে খুব বেশি ভালো লেগেছে এদের বন্ডিং তিনটি বইয়েরই যে মেন মেন চরিত্র মানে খুবই জীবন্ত মানে এক কথায় বলা যায় খুবই জীবন্ত এবং এই বইটাতে এই বইটাতে সব থেকে বেশি ভিলেন রয়েছে এবারে চলে আসি শেষ অর্থাৎ অন্তিমতম পর্যায়েতে যে আপনি কোনটা আগে কিনতে পারেন আমার আমি তো বললো তিনটি একসাথে কিনে নিন কিন্তু সেটা সেটা সেটার থেকে ভালো একটা একটা বলে রাখি যে একটা একটা করে স্বাদ নিই প্রত্যেকটা স্বাদ আলাদা তো আমার মতে যদি আপনি প্রেমটাকে খুব ম্যাটার করেন যে আমাকে প্রেমের গল্প প্রেমটা খুব বেশি দরকার তাহলে আপনি পাল্টা হাওয়া প্রেফার করুন আপনি যদি একটু কষ্ট আর প্রেম মানে কষ্ট আর প্রেম মিলিয়ে যদি পড়তে চান তাহলে আলোর গন্ধ বেস্ট আর শুধু কষ্টের পরিমাণটা অনেকটাই বেশি প্রেমও রয়েছে কিন্তু কষ্টটা খুব বেশি তাহলে জোনাকিদের বাড়ি পড়তে পারেন তো আমার পার্সোনালি ফেভারিট হচ্ছে পাল্টা হাওয়া কিন্তু এখন এক আর দুই স্থানে আলোর গন্ধ আর পাল্টা হওয়া রয়েছে কারণ আমি কনফিউজ হয়ে যাই যে কোনটাকে একে রাখবো আর কোনটাকে দিয়ে তাই জোড়া এক এরা দুজন এবং জোনাকিদের বাড়ি একে থাক মানে একে রাখার মতো নয় এমন নয় জোনাকিদের বাড়িকেও একে রাখা যেত কিন্তু ওই যে একটা পার্থক্য বা কম্প্যারিজন করতে গেলে এক দুই তিন করতে হবে তো সেই খাতিরে আমি এটাকে ধুয়ে রাখলাম তো আপনারা এবারে সিদ্ধান্ত নেবেন যে কোনটা আগে পরে কিনতে পারেন আমার মতে তিনটি ভালো একটা তো ঘোর লেগে থাকবে এটা আমার গ্যারেন্টি যারা ওনার ছোটো উপন্যাসগুলো পড়েছেন তারা তো জানেন বইগুলো কেমন হয় তো এই ছিল আজকের ভিডিও তো তো ব্লগ আনার ইচ্ছা আছে যদি আপনারা চান সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন তাহলে আমি আনা সৎসাহস আমার মধ্যে জন্মাবে তো আজকের ভিডিওটা এইটুকুই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ভালো থাকবে